কয়েক বছর ধরেই মনের লেনাদেনা চলছিল, গোপন প্রেমের কিছু ঝলক বিভিন্ন সময়ে এসেছে গণমাধ্যমের পাতায়, হয়েছিল সোশ্যাল মিডিয়ার ভাইরাল টপিক। তবে আর ডুবে ডুবে জল খাওয়া নয়, একেবারে অবগাহন। বিয়ের মাধ্যমে নতুন জীবন শুরু করতে যাচ্ছেন তারা। বলা হচ্ছে বলিউডের এই সময়ের তারকা জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির কথা। আগামী 6 ফেব্রুয়ারি তারা বিয়ে করতে চলেছেন, এমনটাই দাবি ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোর। 4 ফেব্রুয়ারি থেকেই শুরু হচ্ছে সিদ্ধার্থ কিয়ারার বিয়ের আয়োজন। জমকালো অনুষ্ঠানের জন্য প্রায় সব প্রস্তুতি সম্পূর্ণ। বিয়ে হবে ভারতের রাজস্থানে, সেখানকার বিখ্যাত নগর জয়সালমেরে অবস্থিত ঐতিহাসিক সূর্যগড় প্রাসাদে। সিদ্ধার্থ কিয়ারার বিয়েতে 100 থেকে 125 জন অতিথি থাকবেন। এর মধ্যে পরিবারের সদস্যরা তো থাকবেনই, সঙ্গে আরও কিছু বড় তারকাও থাকবেন। তাদের মধ্যে অন্যতম করণ জহর, শহীদ কাপুর, মীরা রাজপুত, মনীষ মালহোত্রা। জয়সালমেরের সেই প্রাসাদে অতিথিদের থাকার জন্য 80টি কক্ষ বুক করা হয়েছে। তাদের আনা নেয়ার জন্য থাকছে 70টি গাড়ি। এর মধ্যে মার্সিডিজ বেঞ্চ, জাগুয়ার, BMW-র মতো বিলাসবহুল গাড়ির সংখ্যাই বেশি। এদিকে বিয়ের জন্য সিদ্ধার্থ কিয়ারার পোশাকও চূড়ান্ত হয়ে গেছে। কদিন আগেই ডিজাইনার মনীষ মালহোত্রার বাড়িতে যেতে দেখা গেছে কিয়ারাকে। বিয়ের পোশাকের জন্যই যে তিনি সেখানে গেছেন তা বুঝতে দেরি হয়নি কারো। 2018 সালে লাস্ট স্টোরি ছবির সেটে প্রথম দেখা হয় সিদ্ধার্থ আর কিয়ারার। এরপর শেরশাহ ছবির শুটিং চলাকালীন প্রেমের সম্পর্কে জড়ান এই তারকা জুটি। তাদের নিয়ে বলিউড পাড়ায় কানাঘুষা বহুদিনের। একটা সময় তাদের বিচ্ছেদের গুঞ্জনও উঠেছিল। সব কিছু নিয়ে প্রকাশ্যে কুলু কেটেছিলেন দুইজন। যদিও তাদের একসঙ্গে দেখা যেত বিভিন্ন জায়গায়, কিন্তু প্রেম করছেন কিনা জিজ্ঞেস করলেই হেসে উড়িয়ে দুজনেই বলতেন, না না, আমরা শুধু ভালো বন্ধু। তবে করণ জহরের চোখকে ফাঁকি দিতে পারেননি। মাস দুয়েক আগে কফির আড্ডায় করণ সিদ্ধার্থের পেট থেকে কথা বের করে নেয়। স্পষ্ট বোঝা যায় শুধু প্রেম নয়, বিয়ে অবধি এগিয়ে গেছেন এ জুটি। এরপর বিগ বস 16-তেও বিয়ে উপলক্ষে সিদ্ধার্থকে সরাসরি শুভেচ্ছা বার্তা জানান সালমান খান। এরপর আর সন্দেহের অবকাশ ছিল না কারো, যদিও আনুষ্ঠানিকভাবে এখনো কিছুই জানাননি তারকা যুগল। ডেস্ক রিপোর্ট, সাদাকালো নিউজ।